আছে, আমি তাহলে আজকে শুরু করব রিভিশন টু নামপাই, পান্ডাস অ্যান্ড ম্যাটপ্লটলিব। আজকে আমি ফার্স্টে কিছু থিওরিটিক্যাল জিনিসগুলো আর কি একটু বলবো, কিছু সিরিয়াল ওয়াইজ, এবং তারপর কিছু কোড আজকে আমরা দেখব উইথ রিয়েল ডেটা সেট। সো অ্যাট ফার্স্ট উই স্টার্ট উইথ নামপাই লাইব্রেরি। তো নামপাইটা কি? নামপাই এটা ইট স্ট্যান্ডস ফর নিউমেরিক্যাল পাইথন। এই লাইব্রেরিটা সাধারণত আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে অবজেক্ট এবং কিছু প্রসেসিংয়ের কাজগুলো করে থাকি। ইউজিং দিস নামপাই ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল অপারেশনস অফ অ্যারেস ক্যান বি পারফর্মড। এবং নামপাইয়ের মাধ্যমে আমরা ম্যাথমেটিক্যাল লজিক্যাল অপারেটর কাজ করে থাকি, ফুরিয়ার ট্রান্সফরমেশন বা শেপ ম্যানিপুলেশনে কাজ করে থাকি, লিনিয়ার অ্যালজেব্রার কাজগুলো আমরা করে থাকি, এবং এছাড়া র্যান্ডম নাম্বার জেনারেশন করে সেখান থেকে আমরা বিভিন্ন ডেটা সেট ক্রিয়েট করে এবং সেগুলো অ্যানালাইসিসগুলো করতে পারি, রিয়েল ডেটা সেট আমরা কাজ করতে পারি। তো আমি কিছু কুইক ফাংশনগুলো আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিই। আই হোপ আপনারা যারা এর আগে নিজেরা বাসায় হোক অথবা অন্য যে কোনো সোর্সের মাধ্যমে হোক, অন্য যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হোক, যেভাবেই হোক, আপনারা কিছু না কিছু অংশ জানেন নামপাই, পান্ডাস এবং ম্যাটপ্লটলিব সম্পর্কে। সো এইগুলো আর কি নতুন করে আসলে তেমন কিছু বলার নাই। আমার প্রিভিয়াস যেই মানে আমার যে লেভেল ওয়ানের যেই কোডগুলো আছে বা যে সকল ফাংশনগুলো আছে সেগুলো প্লাস কিছু অংশ আমি কিছু অ্যাড করেছি, ওগুলো দিয়ে আসলে আপনাদেরকে একটা সামারি দেখানোর জন্যই আসলে মূলত এই স্লাইডটা তৈরি করে, স্লাইডটা আমি পরবর্তীতে অ্যাড করেছি। সো আমরা ইউজুয়ালি যেটা করি যে নামপাইকে ইম্পোর্ট করি অ্যাজ এনটি হিসেবে, এবং নামপাই অ্যারেটাকে আমরা এনডি অ্যারে বলি। সো এটা নামপাই দিয়ে সরাসরি প্রকাশ করা হয়, এবং এখানে আমরা এন ডাইমেনশনালের মাধ্যমে নাম্বার অফ এক্সিস অথবা ডাইমেনশনটা পেয়ে থাকি, শেপের মাধ্যমে আমরা অ্যারের ডাইমেনশনটা পাই, সাইজের মাধ্যমে টোটাল নাম্বার অফ এলিমেন্টস মানে হচ্ছে রো এবং কলামকে মাল্টিপ্লাই করলে টোটাল যতগুলো ডেটা পয়েন্টস আমরা পাবো সেগুলোকে আমরা সাইজ দিয়ে প্রকাশ করে থাকি। এনপি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের মাধ্যমে আমরা কোনো একটা ডেটা সেট বা কোনো একটা লিনিয়ার ফাংশন তৈরি করতে গেলে, বা আমরা যদি ধরেন আমার যদি এমন হয় যে আমি একটা ফিগার ড্র করতে চাচ্ছি, ওটার আমার এক্স এবং ওয়াই এক্সিস আমাকে ম্যানুয়ালি সেট করতে হবে, তখন সেক্ষেত্রে আমরা এনপি অ্যারেঞ্জটাকে ইউজ করে থাকি। যেমন সেখানে আমরা যেটা করি যে একটা লোয়ার ভ্যালু ফার্স্টে অ্যাড করি, তারপর একটা আপার ভ্যালু, তারপর হচ্ছে ইন্টারভাল। সো যদি আমরা বলি যে 10 হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, 30 হচ্ছে ম্যাক্সিমাম, এবং 5 হচ্ছে এটা ইন্টারভাল, তাহলে 5 5 5 ইন্টারভাল করে 10 থেকে 30 পর্যন্ত, মানে 5 ইন্টারভাল করে 10 থেকে 30 পর্যন্ত যতগুলো ভ্যালু সংখ্যা আমার প্রয়োজন সেগুলো তৈরি হবে। লিন স্পেসটা আমরা কাছাকাছি প্রায় একই ধরনের কাজে আমরা ইউজ করে থাকি, যেখানে আমরা 0 হচ্ছে স্টার্টিং ভ্যালু, 2 হচ্ছে আমার আপার ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু, এবং 9 হচ্ছে 9টা ইকুয়াল ডিস্টেন্সে ক্রিয়েট হবে, নাম্বার ক্রিয়েট হবে। আচ্ছা, আর এছাড়া আমি যদি এখানের মধ্যে বলি, আমরা চাইলে এনপি অ্যারেঞ্জের মাধ্যমে যদি আমরা কোনো একটা ভ্যালু এখানের মধ্যে বসাই, যেমন আমি এখানে 12 বসাইছি, তার মানে হচ্ছে 0 থেকে শুরু করে 11 পর্যন্ত নাম্বারগুলো তৈরি হবে অ্যাজ এ ম্যাট্রিক্স ফরম্যাটে, যেখানে আমার 4টা রো 3টা কলাম। তো ফার্স্টে হচ্ছে এখানে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আমার রোর, এবং পরের ভ্যালুটা হচ্ছে কলামের। এভাবে আমার ম্যাট্রিক্স তৈরি করতে গেলে আমরা এনপি অ্যারেঞ্জ ইউজ করে থাকি। এছাড়া আমরা র্যান্ডম নাম্বার জেনারেশনের ক্ষেত্রে এনপি র্যান্ডম ইউজ করি, এবং এনপি র্যান্ডমের মধ্যে আরেকটা অংশ হচ্ছে র্যান্ড রেঞ্জ। র্যান্ড রেঞ্জের মাধ্যমে আমরা র্যান্ডম কোনো একটা রেঞ্জ যদি বলি যে 0 100, তাহলে 0 এবং 100 মধ্যে এই রেঞ্জের মধ্যে র্যান্ডম নাম্বার প্রতিবার জেনারেট হবে। আমরা এটা লুপের মাধ্যমে একটা র্যান্ডম নাম্বারের সেট তৈরি করতে পারি, একটা লিস্ট তৈরি করতে পারি, বা আমরা হচ্ছে একটা ডিকশনারি ফাইলও তৈরি করতে পারি। এগুলো কিছু বেসিক কাজ। তো আমরা আরও কিছু জিনিস দেখবো এখন। যেমন আমরা যদি দেখি যে এনপি নামপাই থেকে এক্সপোনেনশিয়াল ভ্যালুটা আমরা বের করতে পারি, আমরা সামেশন, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, কিউমুলেটিভ সাম আমরা বের করতে পারি, স্কোয়ার রুট বের করতে পারি, আর এছাড়া বিভিন্ন অ্যারে তৈরি করার কাজে আমরা অ্যারেঞ্জ অ্যারে তৈরি করি। কপি মানে হচ্ছে আমরা একটা অ্যারের মতো আরেকটা সিমিলার হুবহু কপি বা মিরর একটা ভ্যালু বা একটা ভেরিয়েবল তৈরি করতে পারি। এমটি, এমটি লাইক, আই, ফ্রম ফাইল, এখানে অনেক ধরনের ফাংশনস আছে, যেমন লিন স্পেস, লগ স্পেস। লিন স্পেস হচ্ছে লিনিয়ারলি ইকুয়াল ডিস্টেন্সে আমার ভ্যালুগুলো জেনারেট হবে, যেগুলো আমি এক্স বা ওয়াই এক্সিসে আমি ইউজ করতে পারি। আম
তারপর হচ্ছে আমার লগ স্পেস, এটা আমরা হচ্ছে কি লগ লগ গ্রাফ যখন আমরা আগে করতাম লগ ভ্যালু জেনারেট করবে, ওই সিমিলারলি আমার একটা নির্দিষ্ট ডিস্টেন্স বা একটা নির্দিষ্ট লোয়ার ভ্যালু আপার ভ্যালু, এবং আমার যদি আমি যদি একটা ইন্টারভাল দিই তাহলে ওই ইন্টারভাল অতগুলো ইন্টারভাল নিয়ে আমার একটা লগ স্পেসের লগারিদম ভ্যালু বের করবে। তারপর এম গ্রিড, ও গ্রিড, আরো অন্যান্য অনেক কিছু আছে। কনভার্সনের ক্ষেত্রে আমরা এনডি অ্যারে অ্যাজ টাইপ দিয়ে আমরা কনভার্সন করি নিউমেরিক্যাল থেকে ক্যাটাগরিক্যাল, ক্যাটাগরিক্যাল থেকে নিউমেরিক্যাল। তারপর 1D, 2D, 3D ম্যাট্রিক্স তৈরি করতে পারি, আমরা ম্যাট্রিক্সের এখানে মধ্যে কাজগুলো করতে পারি। এগুলো মূলত আমার কনভার্সন রিলেটেড ফাংশনস। তারপর ডেটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমরা ডেটাকে আমরা অ্যারেকে স্প্লিট করতে পারি, কলাম স্ট্যাক করতে পারি। লাইক আমার যদি একটা এরকম ম্যাট্রিক্স থাকে এবং আরেকটা ম্যাট্রিক্স যদি এখানে এরকম থাকে, তো দুইটা ম্যাট্রিক্সকে আমি একটার উপর একটা এভাবে ভার্টিক্যাল ওয়েতে স্ট্যাক করে উপরে বসাতে পারি। কনক্যাটিনেট করতে পারি, ম্যাট্রিক্স কনক্যাটিনেট করতে পারি, মানে ম্যাট্রিক্সের যদি এমন হয় যে এটা হচ্ছে সাপোজ 3x3 ম্যাট্রিক্স, এবং তার সাথে যদি আমার আরেকটা যদি সাপোজ এরকম থাকে যে 3x4 ম্যাট্রিক্স, মানে চারটা কলাম, এখানে তিনটা কলাম, এখানে হচ্ছে চারটা কলাম, তাহলে এই দুইটাকে আমরা কনক্যাটিনেট করে একটা বড় 3x7 ম্যাট্রিক্স তৈরি করতে পারি। ডায়াগোনাল হচ্ছে আমরা ম্যাট্রিক্সের ডায়াগোনাল ভ্যালুগুলো আমরা বের করতে পারি, যেগুলো সাধারণত কোভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা দেখি। আপনারা মোটামুটি কম বেশি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বা স্ট্যাটিস্টিক্যাল টুল সম্পর্কে জানেন বা ওগুলোর বিভিন্ন মেথড সম্পর্কে জানেন, যেমন হচ্ছে কোভেরিয়েন্স, কোরিলেশন। আপনারা তো সবাই জয়েন করছেন, তাহলে উনি কেন জয়েন করতে পারবেন না? ওনার নেট প্রবলেম হচ্ছে, এই কারণে লিখে দিলাম। আচ্ছা ঠিক আছে। না আই ডোন্ট নো আপু, উনি তো সবার আগে জয়েন করছেন, এখন উনি জয়েন করতে পারছেন না কেন? উনি তো 9:20 না 22 জয়েন করছিলেন। ওনার নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা ওকে, সো আমরা ডি স্প্লিট, ডি স্ট্যাক, নিউ এক্সিস, রেভেল, রিশেপ, রিসাইজ, এগুলো খুবই কমন এবং খুবই ইফেক্টিভ কিছু মেথডস যা ডেটা ম্যানিপুলেশন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। লাইক কিছু কোশ্চেন্স রিলেটেড বা হচ্ছে লজিক্যাল কিছু অপারেটর ইউজ করে থাকি, যেমন অল, অ্যানি, নন জিরো, ওয়্যার। আমরা অর্ডারিং এর ক্ষেত্রে আর্গুমেন্ট ম্যাক্স, আর্গুমেন্ট মিন, আর্গুমেন্ট সর্ট, নর্মাল ম্যাক্স মিন, তারপর সর্টিং এর কাজ করে থাকি। অপারেশনের ক্ষেত্রে আমরা চোজ, তারপর কম্প্রেস, তারপর কিউমুলেটিভ প্রোডাক্ট, কিউমুলেটিভ সাম, ফিল, মিসিং ভ্যালুর ক্ষেত্রে আমরা এগুলো ফিল আপের ক্ষেত্রে কাজ করে থাকি, নর্মাল প্রোডাক্ট। বেসিক স্ট্যাটিস্টিক্স এর কাজ যেমন কোভেরিয়েন্স, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, তারপর হচ্ছে বেসিক লিনিয়ার এলজেব্রার ক্ষেত্রে আমরা ক্রস, ডট, মানে হচ্ছে ক্রস ভেক্টর, ডট ভেক্টর, মানে আপনার যে ভেক্টর দুই ধরনের আছে, একটা হচ্ছে আপনার স্কেলার, একটা হচ্ছে ভেক্টর, দুইটা দুই ধরনের, সেখান থেকে আমরা ম্যাট্রিক্স অন্যান্য কাজও আমরা এখান থেকে দেখতে পারি। তো যাই হোক, এই অংশগুলো আমরা একটু নামগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে কোনটা কোন ধরনের কাজগুলো আমরা করি। তারপরে আমরা আমরা কিছু এখান থেকে সব হয়তো আমি দেখাতে পারবো না, সব হয়তো দেখানো সম্ভব না, কারণ অনেক ধরনের ফাংশন এখানে আছে। এখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট বা যেগুলো কমনলি ইউজড হয় এই ধরনের ফাংশনগুলো আমি দেখাবো।